আজকে হচ্ছে সকালবেলা, এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা চলে এসছে। তো একবার মানে আওয়াজ বুঝতে পেরে যায় নাকি বলতে পারবো না, একবার আসছে একবার যাচ্ছে এইরকম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর পবিত্র বৃষ্টির ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন হচ্ছে তোমার আমি জামা কাপড় সমস্ত কিছু ছাদের উপরে শুকিয়ে দিয়েছি। আজকে বেশি জামা কাপড় কাচিনি, যেই যেই শাড়িটা কালকে পরেছিলাম বা সেইটাই শুধু ধুয়ে দিয়েছি। আর হচ্ছে এখনও ঠিক পর্যন্ত রোদ বেরোয়নি। আর যারা হচ্ছে আমার রেগুলার ব্লগ দেখো, তারা হচ্ছে জানো যে আজকে বৃহস্পতিবারে আমাদের বাড়িতে কত কাজ থাকে, মানে আমি কী কী করি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার নেক্সট ভিডিও পরপর ভিডিওগুলো দেখে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বামুন ঠাকুর আসেনি, আর আমি এখন কিছু খেজুর খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা আছে। তো এখন আমি সকালবেলা হচ্ছে খেজুর খাচ্ছি। তো খেজুরটা হচ্ছে বাবা কালকে নিয়েছিল সকালবেলা। আমার লাইফে আমি কোনোদিনও হচ্ছে খেজুর খাইনি, এই প্রথম হচ্ছে ফার্স্ট টাইম খেলাম। আমার হাজব্যান্ড ভীষণই মানে সকালবেলা ফল ও ভীষণই ভালোবাসে, তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। আমি এতদিন যে কেন খাইনি সেটাই ভাবছি। তো বাবা নিয়ে এসছে, দিয়েছে, এখন খাচ্ছি। আর কেমন স্পিডে হচ্ছে তাই না, মানে এতটা স্পিডে কিন্তু খাচ্ছি না, তোমরা কিন্তু কেউ ভাববে না, জানি তোমরা ভাববে না। আর এখন হচ্ছে আমার খেজুর খাওয়ার পরে এখন আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো, সেগুলো হচ্ছে মানে যখনই আসে এইরকম এদিক সেদিক ফেলে রাখে। ও ভীষণ পরিষ্কার কিন্তু হয় না, তবু ওদের যে জামা প্যান্টগুলো বেশি ভারী ভারী, তো এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর নিচে যেগুলো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো দিয়ে দিলাম সেগুলো হচ্ছে আমি ওয়াশিং মেশিনে একদিন একদিন করে আমি ধুয়ে দেবো। আর এগুলো হচ্ছে এটা হচ্ছে আমার একটা নাইটি, খুব ভীষণ গরম হলে আমি নাইটি পরি রাতে, নাহলে পরি না। আর এই শাড়িগুলো হচ্ছে আমি ভালো করে গুছিয়ে নেবো, তার কিছুক্ষণ মানে বাদে আমি হচ্ছে এখন আর আয়রন করব না, আমি দেখি আমার সময় হয় আমি পরে হচ্ছে আয়রন করে নেব। তোমরা তো জানো, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো যে আমি ভিডিও হচ্ছে মানে এই শাড়ি হচ্ছে আমি আয়রন করে নিই বাড়িতে, যে শাড়িগুলো পরি। এই কোঁচকানো ভাব জাতীয় যে জিনিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যে শাড়িতে দেখবে একটা কোঁচকানো হয়ে থাকে। আর পেছনে যে একটা ব্যাগ ছিল হচ্ছে কোথায় একটা মানে ও জামার একটা ইয়ে করতে গেছিলো, আগো সেলাই করতে গেছিলো, তো সেইটা ওইখানে টাঙিয়ে দিয়েছে আর সেটা এখন বের করা হয়নি। তো সেটা আমি বের করে দেবো। আর হচ্ছে একটু গুছিয়ে নিলাম ঘরটা, আর একটু একটু করে আমাকে গুছিয়েই রাখি সবসময়, কারণ এলোমেলো ঘর ভাল লাগে না দেখতেও, ঢুকে পড়লে একটা কেমন বিচ্ছিরি লাগে। আর এখন আমার সমস্ত কিছু শাড়ি গোছানো হয়ে গেছে, এখন আমি চলে এসেছি বালিশের হচ্ছে খোলগুলো ঢুকিয়ে নিতে, কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি। আর এটা একটা ভীষণ একটা কী বলবো কষ্টের জিনিস নয়, মানে হয় না দিদি নাম্বার ওয়ানে আমি যখন দেখতাম তো ভীষণ হাসি পেতে, যখন হচ্ছে আমি কোনোদিনও ভাবছি যে আমি যদি কোনোদিনও যেতে পারবো কিনা আমি তাও জানি না, যদি কোনোদিনও যাই আমার তো কত মিনিট টাইম লাগবে তার তো কোনো ঠিক নেই। তো যাই হোক, এগুলো আমার সমস্ত কিছু হয়ে গেছে। পাশ বালিশটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম কভারটা, কিন্তু তোমার এই দুটো একটু ইয়ে হচ্ছিলো, আর এগুলো খুব ভালোও লাগে আর একটু টাইমও লাগে। তো যাই হোক, এগুলো আমার সমস্ত কিছু করা হয়ে গেছে, এখন আমি হচ্ছে যাব। মসুরির ডালটা মানে ভেজানো হয়ে গেছে, তারপরে আমি বেটে এখন কড়াইতে দিয়ে দিয়েছি, আর ভালোভাবে এক পিঠ হয়ে গেলে তারপরে আমি উল্টে নেব। আর ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কী বলবো, অনেক দিন পরে। এগুলো তো গরমে রাতে পান্তা ভাত আর হচ্ছে তোমার এইগুলো দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে তাই বললাম তোমাদের। হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর আমি হচ্ছে অনেক দিন পরে হচ্ছে খাবো পান্তা ভাত আর হচ্ছে মসুরির ডালের বড়া। তো আমার খুবই ভালো লাগে, আমি হচ্ছে সেই জন্য আমি খাবো এইটা আর পান্তা ভাত, আর হচ্ছে মায়ের জন্য ভাতে ভাত এইরকম কিছু হয়েছে। জন্য রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি করে চলেও এসেছি, এখন বাজে 10:30, আমার কমপ্লিট হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে এলাম, আর হচ্ছে মানে মসুরি মানে অনেক দিন পরে তো খেলাম। হ্যাঁ, আর একটা কথা বলি যে যতই আমি হচ্ছে সুন্দর করে বানাই না কেন, তবুও আমার মায়ের হাতে যে মানে রান্নাটা ডাল কেন বা প্রত্যেকটা জিনিস যে ভালোভাবে করতো সেইটার স্বাদ আমি কোনো দিনও আমি পাইনি।
মানে প্রত্যেকটা জিনিস যখন বানাতো একই হয়তো আমি সমস্ত কিছু মশলাপাতি সমস্ত কিছু দিই, কিন্তু আমার মায়ের মতন আমি কোনোদিনই করতে পারি না। তো নিশ্চয়ই ওদের হাতে মনে কিছু না কিছু একটা তো আছে, সেই সিক্রেটটা তো জানতে পারবো না কোনোদিনও। তো চেষ্টা করছি এখন ভালো ভালো রান্না করার। রান্না অনেক কিছুই জানি, জানি না যে তা নয়, যখন বানাবো তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করবো। নতুন নতুন রান্না যেগুলো আমি ইউটিউব থেকে দেখে শিখেছি বা আমার মায়ের কাছ থেকে, সেগুলো হচ্ছে মানে আমার এই বাড়িতে কেউই খায় না, ঠিক আছে? সেগুলো খেতে একমাত্র ভালোবাসে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, সত্যি কথা খুবই ভালোবাসে খেতে, আর মানে রান্না আমার হাতে রান্না খেতে বলে বলে, বা নতুন নতুন একটু কম খায়, তো এতগুলো বানিয়েও কী করবো, অল্প করে বানালেও সেই আমাকেই বেশি করে খেতে হয়, তো সেই থেকে আমি আর বানাই না। তো যাই হোক, এই জন্য আমি আমার হাজব্যান্ডের জন্য বানাই থাকতাম। তো তখন হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন নতুন জিনিস আমি বানাতাম, আরও ভীষণ মানে খুশি হতো। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আগে বলে দিয়েছি আবার দেখাবে তোমাদের সঙ্গে বিকেলবেলা জানলার সামনে। তো এখন হচ্ছে একটা শশা খাবো, তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তার আগে কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। হচ্ছে এখন ছাদের উপরে উঠে পড়েছি, এবার এই মাত্র বিকেলবেলা ওইখান থেকে ঢালাইয়ের কাছে ওইখানে বসছিলাম, সবাই এসেছিলো, আর হচ্ছে আবার এখন ছাদের উপরে এসেছি, তোমাদের এক একটা জিনিস দেখাবো। ওইখানে লাল রঙে মানে সূর্য অস্ত্র যাচ্ছে, আর সেটা তোমাদের তো আগের একবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, জানি না দেখতে ফটোটা তুলতে পারবো কি না, তো যাই হোক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো, ছেড়ে আড়ালের জন্য একটু তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, ভীষণ ভালো লাগছে। হচ্ছে আমি ছাদের ওপর থেকে চলে এসেছি আর এখন বসছি, আর কারেন্ট পালিয়ে গেছে। এই টাইমে কোনোদিনও যদিও কারেন্ট যায় না, তাই একা একা বসে আছি, মা ও ঘরে একটু বসছে কথা বলছে। কারেন্টটা এলে আমি ভাবছি জামা কাপড় মানে শাড়িগুলো আয়রন করে নেবো, কারেন্ট জেনে ইমার্জেন্সি দুটো লাইট জ্বালিয়ে বসে আছি, দুটোতে একদম ফুল চার্জ দিয়ে দিয়েছি সকালবেলা, দিয়ে হচ্ছে এখন বসে আছি, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে, দুটো বড় বড় লাইট জ্বালিয়ে বসে আছি, এটা একটা আর এটা একটা, ছাদের কাছে এই সিঁড়ির কাছে বসে আছি। আর একটু বাইরে বসবো, বাইরে মানে ওই বাইরে কাঠের একটা বসা বসবো, কারণ এখানে ভীষণ গরম লাগছে, আর কথাটা এত জোরে জোরে মনে হচ্ছে না, মানে কি বলবো, পুরো ভলিউম হচ্ছে মনে হচ্ছে। বলতে বলতেও কারেন্টটা চলে এসছে, এখন আমি যাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো আয়রন করে নিই, চলো দেখতে থাকো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে অবশ্যই, আর একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো তা মতামত জানাতে কিন্তু ভুলবে না। এখন মানে এই ফিক্সড টাইমটা আমি তোমাদেরকে বলছি, এখন বাজে 6:54, একদম ফিক্সড টাইমটা বললাম তোমাদেরকে। আমি সবসময় তোমাদেরকে যখনই আমি টাইমটা শুরু করি তখন আমি তোমাদেরকে ফিক্সড টাইমটা বলি। তো এখন হচ্ছে আমার সাবস্ক্রাইবার 28 সাবস্ক্রাইবার, তো প্লিজ তোমরা আর মানে সাবস্ক্রাইব করে দাও, দিলে হচ্ছে কালকে আমি তোমাদের জন্য নিয়ে আসবো আমার বিয়ের অ্যালবাম। যদি 100 সাবস্ক্রাইবার হয়ে যায় বা তার বেশি হয়ে যায় তাহলে তো খুব ভালো, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, তাতে কী হবে আমি কালকে তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো সেটা বুঝতে পারছি, মানে কমেন্ট করেছিলে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো, আজকে হচ্ছে যে বৃহস্পতিবারে আমাদের ঘরে রাতে হচ্ছে ভাত হয় না, মুড়ি খাওয়া হয়, তো ভাবছি এখন মশলা মুড়ি করবো রাত্রিবেলা, এখন আর করবো না, রাত্রে মুড়ি খাবো, আর এখন আমি তো যাবো রাতে, তো বেশি আর বকবক না করে যাই এখন আয়রনটা করে নিই। আমি যে আয়রন করতে যে বলবো বলেছিলাম না যে আয়রন করব, আমি যখন আয়রন যখন মানে আমি নিচে রেখেছিলাম, আমি যখন খুঁজতে যাই তখন আমার একদম মনে নেই যে একজন যা নিয়ে গেছে তার শাড়িগুলো হচ্ছে আয়রন করবে বলে, নিয়ে
গেছে, কোনো ব্যাপার নয়। আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে, আমি তো যেতেও পারবো না, আমি একদম মানে মাথা থেকে বেরিয়ে গেছে, আমি একদম ভুলে গেছি। তো যাই হোক, হচ্ছে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যাই হোক, এখন তো এটা বললাম, করতে পারলাম না, তার জন্য ভীষণ খারাপ।